এবার স্টার জলসার পর্দায় আসছে এক নতুন ধরনের গল্প গীতা এলএলবি। সম্প্রতি স্টার জলসার সামনে নিয়ে এসেছে এক নতুন ধারাবাহিক গীতা এলএলবি প্রথম প্রমো। এই ধারাবাহিকে একটা নারীর একক চেষ্টায় উকিল হয়ে সমাজের সকল সত্যকে তুলে ধরার এক সুন্দর গল্প এবার নিয়ে আসছে স্টার জলসা। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে গীতার ভূমিকায় অভিনয় করবে হিয়া মুখার্জি। হিয়া মুখার্জির একটি প্রথম ধারাবাহিক নয়, হিয়া মুখার্জি সান বাংলায় নয়নতারা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন। সেই ধারাবাহিকের পর এটি তার দ্বিতীয় ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করবে কুণাল শীল। এছাড়া প্রমোদে দেখানো আরেকটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রেশমা মণ্ডলকে। এই ধারাবাহিক গীতা এলএলবিতে রেশমা পদ্মের ভূমিকায় অভিনয় করবে। রেশমার এটি প্রথম ধারাবাহিক নয়, এর আগে রেশমা সান বাংলার আদরের বোন ধারাবাহিকে অভিনয় করেছে। এছাড়াও স্টার জলসা সম্প্রতি শেষ হওয়া বাংলা মিডিয়ামে একটি অন্য ভূমিকা অভিনয় করেছে। ধারাবাহিকের প্রমো দেখে বোঝাই যাচ্ছে একটি নারীর একা লড়াই করে বেঁচে থাকার জীবন যুদ্ধের জয়ী হওয়ার গল্পই আমরা দেখতে চলেছি এই নতুন ধারাবাহিক গীতা এলএলবির হাত ধরে। তাই খুব শীঘ্রই আগামী 20 নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6:30 আসছে স্টার জলসার পর্দায় গীতা এলএলবি। আপনারাও দেখতে ভুলবেন না এবং পাশে থাকবেন গীতার লড়াইয়ে।